শুরু করে সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে কথা বলেছেন এবং সবাই নাকি তাকে আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টি সুরাহা করা হবে। গতকালকে তিনি যে ফেসবুকে যে তার অফিসিয়াল মানে প্রোফাইল থেকে যে স্ট্যাটাসটা দিয়েছিলেন, কিন্তু আমরা কিন্তু তার প্রতিফলন দেখলাম না। আমরা কিন্তু প্রতিফলন যেটা দেখছি সেটা হচ্ছে যে রোজিনের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা হওয়ার পর তাকে কোর্টে নেওয়া হয়েছে, কোর্ট থেকে এখন তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাহলে এই যে প্রেস ক্লাবের সভাপতি যাকে আপনি বললেন তিনি প্রধানমন্ত্রীকে ফুল দিচ্ছেন, তিনি যে বক্তব্য দিলেন সেই বক্তব্যে তো কোনো প্রতিফলন নেই। না, বক্তব্যের প্রতিফলনের জন্য হয়তো একটু সময় লাগবে, কিন্তু ঘটনা হইতেছে হচ্ছে যে আমরা এইটা কিন্তু দেখলাম যে এটা কিন্তু পুরোটা একটা শিক্ষাদান প্রক্রিয়া। আজকে মঙ্গলবার দিন, তার আরেকটা রিমান্ড সরি আরেকটা জামিনের শুনানি হবে হচ্ছে বৃহস্পতিবার। তাহলে আপনি সোমবার দিন তাকে আটকে রাখলেন, মঙ্গলবার দিন তাকে কারাগারে জেল হাজতে রাখলেন, বুধবার দিন জেল হাজতে রাখলেন, বৃহস্পতিবার দিন হয়তো তাকে জামিন দিবেন, কারণ এটা হলো। কিন্তু তিন দিন তাকে জেলখানায় রাখলেন, এই তিন দিন জেলখানায় রেখে আপনি তাকে কি শিক্ষাটা দিলেন যে এর পরের বার তুমি বা অন্য কেউ, তোমরা যে কেউ এরকম জাতীয় যে কোনো কিছু করো, তোমাকে এইটার জবাব দিতে হবে। এই হচ্ছে শিক্ষাদান প্রক্রিয়া। এইটা কি আমরা বন্ধ করলাম? আজকে প্রেস ক্লাবের সভাপতি বলি, আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ বলি, 10 জন সাংবাদিকের, 15 জন সাংবাদিকের একটা এলিট সংগঠন আছে না নোয়াম, তারা তাদের আপনি কোনো প্রতিক্রিয়া দেখেছেন এখন পর্যন্ত আমি দেখি নাই। জাহিদের কাছ থেকে একটু জানতে চাইবো যে নোয়াব কোনো প্রতিক্রিয়া দিয়েছে কিনা, নোয়াবের প্রতিক্রিয়া, জাহিদ মাথা নাড়ছেন যে নোয়াবের প্রতিক্রিয়া এখন আমরা আসলে দেখি নাই। আমরা কি এই প্রতিক্রিয়া দেখেছি যে বাংলাদেশের যে 10টি 15টি 20টি টেলিভিশন আছে, সেই 20টি টেলিভিশনের মালিকরা তাদের একটি সংগঠন আছে অ্যাটপ, এবং তারা প্রধানমন্ত্রীকে সবসময় সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী বলেন, তারা একটা যৌথ বিবৃতি দিয়েছেন যে না এই কাজটা ঠিক হয় নাই, এই কাজটা আমাদেরকে করতে দাও, এটা ভালো হয় নাই। তারা তো নিজেরা গিয়ে এই কথা বলে আসেন যে প্রধানমন্ত্রী তাদেরকে কোনো চাপ দেন না, তারা যা কিছু করেন সব কিছু তাদের নিজেদের মতো করে করেন। তো সেই ক্ষেত্রে তারা কোনো বিবৃতি দিয়েছেন? তারা বিবৃতি দেন নাই। বিবৃতি না দেওয়ার ক্ষেত্রে তাদের যুক্তিটা কি হতে পারে? তাদের যুক্তি হচ্ছে আমরা তো এখনো জানি না, আমরা এখন ব্যাপারটা দেখছি আসলে কি হচ্ছে, আসলে কি না হচ্ছে। এই পুরো ব্যাপারটার মধ্যে আমার আরো একটা ব্যাপার লাগে যে ধরেন তাদের কোনো ব্যবসায়ী নেতার, আমার মনে আছে একজন ব্যবসায়ী নেতার বাড়ি যখন ভেঙে ফেলা হলো যে রাজুকের ঠিক অনুমোদন তো নকশা না, সকল ব্যবসায়ীরা মিলে দৌড়ে গেলেন। একজন ডাক্তারকে যখন রাস্তায় হেনস্থা করা হলো সকল ডাক্তার মিলে দৌড়ে আসলেন। এখন একটা সাংবাদিককে যখন কারাগারে নেওয়া হয়েছে তখন আমরা বলছি আমরা কি এরকম মানে একটা করে গোষ্ঠীতে এরকম বিভক্ত হয়ে যাচ্ছি, মানে আমরা কি আসলে মানে আমাদের প্রতিবাদটা, আমাদের জায়গাটা আমরা ঠিক মতো বলতে পারছি কিনা, সেটাও কিন্তু আসলে একটু ভাইবা দেখার দরকার আছে। সেই বিভাজন তো খুবই স্পষ্ট। আমরা দর্শকের একটু মন্তব্য যদি আপনি আমাদেরকে একটু দেখেন আমরা সেটা নিতে পারি। আর দর্শক, আপনারা এই পুরো প্রক্রিয়াটা কিভাবে দেখছেন? মানে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা কি ক্রমশ খর্ব করা হচ্ছে কিনা আপনারা বিষয়টা কিভাবে দেখেন, লিখতে পারেন এখানে। ইন্টারেস্টিং, মানে এটা একটু পিন করে আছে এবং অনেকবার আসে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একজন মন্তব্য করেছেন, একজন আজাদ, ওনার নাম হিমিকা আজাদ, তিনি বলছেন কিছুদিন আগে চিটংয়ের একজন সাংবাদিককে চিৎকার করে আমরা বলতে শুনেছি আমি আর নিউজ করব না। এই ঘটনাটাও আসলে ঘটেছে এবং বিভিন্ন সময় আমরা এই ব্যাপারগুলি দেখেছি। মোহাম্মদ হাফিজুর রহমান, সরকারি ইনস্টিটিউশনগুলি যে কাগজ ধরিয়ে মিডিয়া হাউসগুলি তাই প্রচার করে, তিনি বলছেন বরং তারা আরও আগবাড়িয়ে অনেক কথা যোগ করে যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এই কুসংবাদিতার ফল হচ্ছে রুজিনার টুটি চেপে ধরা। এই কথাও আমি আসলে খুব শেয়ার করতে পারবো না। সরকারের দেওয়া নথি এবং সরকারের দেওয়া রিপোর্টিং, সরকারের দেওয়া মানে সরকারের একটা অঙ্গ আরেকটা অঙ্গের বিরুদ্ধে কোন রকম কোন একটা কার্যক্রম চালাচ্ছে, সেই কাগজগুলি নিয়ে এসেই আমরা আসলে অনেক ক্ষেত্রে রিপোর্ট করতে দেখেছি, সেগুলিকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে দেখেছি। এমনকি পুলিশের ব্রিফিং, পুলিশ কাউকে গ্রেফতার করে নিয়ে আসছে, পুলিশ কারোর বিরুদ্ধে কিছু বলছে, সেগুলি আমরা আসলে খুব প্রচার করেছি। এটা আসলে আমাদের অস্বীকার করার উপায় নেই। মানে এটা বিষয়টা তো এরকম যে মানে আপনি দেখতে পাবেন যে মানে সরকার যদি কাউকে চায়, পুলিশ যদি কাউকে চায়, সে রিমান্ডে গিয়ে কি বললো বা তার গোপনে সে ফোনে কার সাথে কি কথা বলেছে, সেই গোপনীয়তা কিন্তু থাকছে না। মানুষের যে ব্যক্তি গোপনীয়তা, একজন মানুষ অপরাধী হিসেবে প্রমাণিত হওয়ার আগেই তাকে কিন্তু অপরাধী করে ফেলা হচ্ছে, মিডিয়া ট্রায়াল করা হচ্ছে, এবং সেটা তখন মানে আপনার খুব ফলাওভাবে প্রচারও হয় এবং দেখা যায় যে ওই লোক আসলে অভিযুক্ত কিনা সেই বিষয়টা থাকেই না। আসলে তার আগেই তাকে মোটামুটি অভিযুক্ত করে তাকে সামাজিকভাবে মানে ব্যক্তি পর্যায়ে পারিবারিকভাবে অত্যন্ত হেয় করে ফেলা হয় এবং তখন এই গোপনীয়তার কোনো বিষয় থাকে না। তার যে গোপনীয়তা, তার যে অধিকার মানে প্রাইভেসি অধিকার, সেগুলো কোনো কিছুই আসলে মানা হয় না। আর এখন আমরা রোজিনার ক্ষেত্রে দেখছি 1923 সালে আইন প্রয়োগ হচ্ছে। আমি একটু আপনার সাথে যে মানে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি শেষ দিকে আমি একটু জানতে চাই যে আপনাকে যে এই যে মানে ভয়ের সংস্কৃতি যেটা তৈরি হচ্ছে, বলা হচ্ছে যে ক্রমশ বাংলাদেশে ভয়ের একটা সংস্কৃতি তৈরি হচ্ছে এবং সেই ভয়ের সংস্কৃতির অংশ হিসেবে কি রোজিনা মানে আজকে আটক হলেন, তো এই ভয়ের সংস্কৃতি থেকে
পেরিয়ে যাওয়ার কোনো উপায় আছে কিনা? এই ভয় সংস্কৃতি থেকে বের হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে যে আপনার চারদিকে যখন কোনো ঘূর্ণিঝড় হয় তখন ঘূর্ণিঝড়ের চোখ বলে এটাকে, যেটা হচ্ছে মাঝখানে থাকে, তার মাঝখানে আপনার যেতে হবে এবং আপনাকে আপনার দায়িত্ব এবং চাকরির প্রতি বা পেশার প্রতি আপনার আসলে সৎ থাকতে হবে। আপনাকে আসলে ভয় বা জুজুর ভয় আপনি যেভাবে যেটা বলেন না কেন সেটা আপনাকে দেখাইতেই, মানে দেখানো হইতেই থাকবে। আপনি যদি ভয় পায় আরও কুকড়ে থাকেন তাহলে আপনার উপর আরও ভয় চাইপে বসবে। আমরা ছোটবেলায় একটা ছড়া গল্প পড়েছিলাম, সবাই অবাক সবাই ভাবে ব্যাপারখানা কি, ভয় কাতরে মাহবুব আজ এমন সাহসী। মাহবুবকে সাহসী হতে হলে আসলে তাকে এই ঝড়ের মধ্যে দিয়ে, এটা নাম ছিল হচ্ছে ঝড়ের পরে, এইটা মাহবুবকে ঝড়ের মধ্যে দিয়ে আসলে যেতে হবে। এটার আর কোনো কোনো রকম কোনো অল্টারনেটিভ নাই। আপনি যত গা এবং নিজেকে বাঁচায় থাকতে চাবেন আপনি নিজেকে বাঁচায় থাকতে পারবেন না। আসলে এইটা কোনো মাঝামাঝি ধরনের সাংবাদিকতা এখানে নাই, যে এখানের মধ্যে আপনি আসলে পাঠকের কাছেও গ্রহণযোগ্য থাকবেন আবার সবার কাছে প্রিয় হবেন। আপনাকে সাংবাদিকদের অবশ্যই মনে রাখতে হবে যে আপনি কোনো একটা চকলেটে যান না যে সবার জন্য আপনার একটা করে চকলেট আছে। আপনাকে কাজটা এরকম করতে হয় যে আসলে আপনি এস্টাবলিশমেন্টকে আঘাত করেন বলে আপনাকে আসলে বিভিন্ন রকম ভয় হুমকি এইটা সেটার মধ্যে আপনার থাকতে হয়, কিন্তু এটা একটা সম্মিলিত প্রতিবাদ করা উচিত, সম্মিলিত একটা জায়গা থাকা উচিত। এবং আরও একটা জিনিস আমি খুব মনে করি, সেটা হচ্ছে যে এই যে সম্পাদকেরা, সম্পাদকদের কাগজ চলে না, সম্পাদকরা সাংবাদিকদের বেতন দিতে পারেন না, কিন্তু আমি কোনো গরিব সম্পাদক বাংলাদেশে দেখি নাই। কিন্তু বাংলাদেশে কোনো গরিব সম্পাদক নাই, বাংলাদেশে খুব গরিব টেলিভিশনের কর্মীরা আছে কিন্তু কোনো গরিব টেলিভিশনের মালিক নাই। এই জায়গাটা থেকে তাদের বাইরে আসতে হবে, সাংবাদিকদেরকে এটা বলতে হবে যে মালিকের স্বার্থ, কারণ মালিকের হয়তো প্রধানমন্ত্রীর কাছে অনেক বড় কাজ থাকতে পারে, তার অনেক বড় বড় ব্যবসা থাকতে পারে, সেগুলির ক্ষেত্রে তার অনেক লাভ হয়, কিন্তু সাংবাদিকরা কিন্তু, যে কলকাতায় একটা কথা ছিল যে পুলিশ তুমি যতই মারো বেতন তোমার 112, আমাদের বেতনটা বা আমাদের প্রাপ্যটা কিন্তু ওটুক জায়গার মধ্যেই। যারা মালিক রয়েছে, যারা সম্পাদক রয়েছেন, তাদের অনেক বড় বড় স্টেক রয়েছে, সেই বড় বড় স্টেকের খবর কিন্তু আমরা জানি না। তারা কিন্তু একটা বড় টেবিলে সুন্দর করে বড় জায়গায় বড় খুব সম্মানের জায়গায় বসে থাকেন, সেটা জনকণ্ঠ ধ্বংস হয়ে যাক, জনকণ্ঠের সাংবাদিকরা মরে যাক, কিন্তু জনকণ্ঠের সম্পাদকদের বা জনকণ্ঠের মালিকদের কিন্তু কোনো অসুবিধা হয় না। সংবাদের লোকেরা, আমি নাম ধরে বলি, সংবাদের লোকেরা, ভোরের কাগজের লোকেরা, সাংবাদিকেরা, আমরা আসলে প্রতিবাদ জানাতে পারি যে আমাদের এই বেতন ঠিক মতো হইতেছে কি হইতেছে না, কিন্তু আমাদের মালিক সম্পাদকদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নাই, তারা কিন্তু ঠিকঠাক আছে। তো ওই জায়গাটার মধ্যে গ্যাপটা আসলে কমাইতে হবে। সম্পাদকরা যদি এই কৃতিত্ব নিতে চান যে তারা সাংবাদিক, তারা আমাদের নেতৃত্ব দেন, তাহলে এই সম্পাদকদেরও এই ব্যাপারগুলিতে আসলে ঠিক মতো দাঁড়াইতে হবে। মালিকদের যদি এটা বলতে হয় যে হ্যাঁ আমরা একটা টেলিভিশন করেছি, আমরা মুক্ত বুদ্ধির চর্চা করছি, এগুলি যদি তাদের বলতে হয় তাহলে এই সাংবাদিকদের ভালো মন্দ এবং সাংবাদিকদের পাশে দাঁড়ানো, স্ট্রংলি কথা বলা, সেগুলো করতে হবে। আর নাইলে এগুলি বাদ দিয়া বন্ধ করে যে যার বাসায় গিয়ে আলু পটলের ব্যবসা করা উচিত। এবং সেই আলু পটলের ব্যবসায় যদি এখন কাউকে নেয় তো নিল, সাংবাদিকদের আর সাংবাদিক নামের মালিক তোষণ বা প্রধানমন্ত্রী তোষণ, সরকার তোষণ বা উচ্চ ক্ষমতাবান তোষণ, বসুন্ধরা তোষণ, সেগুলি বন্ধ করতে হবে। ধন্যবাদ খালেদ ভাই। দর্শক, আমরা কথা বলছিলাম অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের কে গ্রেপ্তার এবং তাকে হেনস্থা করার বিষয়ে। এই বিষয়ে আরো প্রতিবেদন পাবেন আমাদের ওয়েবসাইটে, ঠিকানা dw.com/bengali। কথা হবে আবারও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।
আসসালামু আলাইকুম।